ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলের পরিচিতি বিশ্বজুড়ে। ব্যাট হাতে বাংলাদেশকে বড় বড় ম্যাচও জিতিয়েছেন তিনি। এখন জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে আশরাফুলের মূল পরিচিতিটা শুধুই ব্যাটার হিসাবেই, যদিও লেগ স্পিন বোলিং দিয়ে শুরু হয়েছিল তার ক্যারিয়ার, কিন্তু পরে পুরো দস্তর ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বোলিংটাও যে ছেড়ে দিয়েছিলেন এমনটাও নয়, একটা সময় লেগ স্পিন করলেও পরে অফ স্পিনে হাত পাকান মোহাম্মদ আশরাফুল। তবে সেটা স্পেশালিস্ট বোলার হিসাবে নয়, দুই চার ওভার দরকার হলে অধিনায়করা করিয়ে নিতেন। কিন্তু আজ মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ডিপিএল এ মোহামেডানের বিপক্ষে পুরোদস্তর বোলার হিসেবেই সাফল্য দেখালেন আশরাফুলকে। 10 ওভার হাত ঘুরালেন, মাত্র 23 রান দিয়ে একাই নিলেন 5 উইকেট। আশরাফুলের এমন বোলিংয়ে হাফিজ ইমরুলদের মোহামেডানকে মাত্র 206 রানেই গুটিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তবু রক্ষা, 8 নম্বর ব্যাটসম্যান জাহিদুজ্জামান খান অপরাজিত 41 রানের ইনিংস না খেললে আরও বড় লজ্জায় পড়তে হতো মোহামেডানকে। সাবারের বিকেএসপির 4 নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে 25 রানের মধ্যেই দুই ব্যাটসম্যান, 1 রান করা পারভেজ হোসেন ইমন আর 7 রান করা সৌম্য সরকারকে হারিয়ে চরম বিপাকে পড়ে মোহামেডান। 2 উইকেটেই নেন আবু হায়দার রনি। এরপর রনি তালুকদার আর মোহাম্মদ হাফিজের 72 রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল মোহামেডান। এমন সময় হঠাৎ আশরাফুলের ঘূর্ণি জাদু, 28 রান করা পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে সরাসরি LBW করে শুরু। এরপর একে একে 58 রান করা রনি তালুকদার, 16 রান করা সোহরাওয়ার্দী শুভ, 8 রান করা শুভাগত হোম এবং 4 রান করা ইয়াসিন আরাফাত মিশুকে সাজঘরের পথ দেখান আশরাফুল। এর মধ্যে শুভাগত হোম চৌধুরী আর রনি তালুকদারকে তো পরিষ্কার বোল্ড করেন আশরাফুল। শেষ পর্যন্ত ইনিংসের 2 বল বাকি থাকতে 206 রানই গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সবসময়ই একজন লেগ স্পিনারের জন্য হাহাকার রয়েছে। আশরাফুল তো একজন অভিজ্ঞ ক্রিকেটার, সেই সাথে তিনি ব্যাটিং জিনিয়াসও বটে। আশরাফুলকে যদি দলে নেওয়া হয় তাহলে, আশরাফুলকে যদি জাতীয় দলে আবারও ডাকা হয়, আমার মতে তাহলে লেগ স্পিনারের ঘাটতিটাও পুষিয়ে দিতে পারবেন অ্যাশ। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, মোহাম্মদ আশরাফুলকে আবারও আপনারা জাতীয় দলে দেখতে চান কিনা? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।